আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বাড়ি চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার আটকবর গ্রামে। তো আমরা আজকে এসেছি একটি দুম্বার খামারে। আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশের কোথায় থেকে এই দুম্বা সংগ্রহ করা যাবে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুম্বা, এগুলো হচ্ছে আপনার তুর্কি দুম্বা। এগুলো হিবুল ভাই, আমরা জানতে পেরেছি যে দীর্ঘ 3 বছর আগে উনি এগুলো ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছিলেন। তো ওনার এখানে প্রায় এখন এই ফার্মে রয়েছে 2টি এবং আরও 6টি দুম্বা ওনার বাগি দেওয়া আছে। তো আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে আসলে কীভাবে হিবুল ভাই এই দুম্বাগুলো লালন পালন করছেন, এই দুম্বা লালন পালন করা কতটা লাভজনক সেই বিষয়ে, এবং আপনারা যারা দুম্বা সংগ্রহ করতে চান ইন্ডিয়া থেকে, আপনারা কীভাবে হিবুল ভাইয়ের মাধ্যমে এই দুম্বাগুলো সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আশা করছি দুম্বার দরদাম সম্পর্কে এবং লালন পালন পদ্ধতি সম্পর্কে জানতে সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হিবুল। আপনার নাম হচ্ছে হিবুল? জি জি। আপনাদের এই ফার্মের লোকেশনটা যদি একটু বলতেন। লোকেশন হলো আমার চুয়াডাঙ্গা জেলা দামুরহুদা উপজেলা আটকবর বাসা। আটকবর একেবারে আপনার হচ্ছে যে আট শহীদের আটকবর, ওর ক্যাম্প আছে, ক্যাম্পের পিছনে আমার বাসা। আচ্ছা, আট শহীদের যে কবর মানে ক্যাম্প, সেই ক্যাম্পের একটু সামনে আপনার হচ্ছে বাসা? জি। আচ্ছা, এটা তো একদম মানে বর্ডারের সাথেই। হ্যাঁ, আমার বাসা থেকে বর্ডার আপনার হচ্ছে 4-5 কিলোমিটার দূরে। ইন্ডিয়ার যে বর্ডার 4-5 কিলো? আচ্ছা, তো আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে আপনি দুম্বা পালতেছেন। তো এই দুইটাই কি না আরও আছে? আপাতত এই দুইটাই, আর আমার অল্প কিছু ভাগা দেওয়া আছে আর কি। কি দুম্বা? দুম্বা দুম্বা আপনার এই এলাকায় ভাগা দিচ্ছেন মানে ভাগা বলতে বুঝি? ভাগা বলতে কি, আমার ইন্ডিয়া থেকে নিয়ে আসা, প্লাস আমি এটা আমার ফার্মের মানে এটা খারাপ, এখনও কাজটা শেষ হয়নি, ফার্মের কাজটা শুরু হবে অল্প দিনে। তো এই কারণে আমার এক আত্মীয়র বাসায় এটা পালতে দিছি 3-4 বছর আগে। তো এই দুইটা হচ্ছে আপনার তাদের বাচ্চা। আচ্ছা, তো টোটাল কতগুলো আছে আপনার এই দুম্বা? আমার এখানে আপাতত 8 পিস আছে। 8 পিস? জি। এর মধ্যে এখন আছে এখানে 2 পিস আর 6 পিস হচ্ছে ভাগা। 6 পিস আমার ভাগা দেওয়া আছে। আর এগুলো সংগ্রহ করেছে ইন্ডিয়া থেকে? হ্যাঁ, এগুলো 2-3 বছর আগে আপনার ইন্ডিয়া থেকে সংগ্রহ করা। আচ্ছা, তো এই যে আপনি দুম্বা পালতেছেন, হ্যাঁ, আজকে 2-3 বছর যাবত, তো এইগুলো কিভাবে লালন পালন করতেছেন? এগুলো লালন পালন আপনার এই যে সাধারণত বাড়িতে যেরকম ছাগল গরু পালি ঠিক সেম এইরকমই কোয়ালিটি আপনার। এগুলো ভুসি খায়, ঘাস খায়, হ্যাঁ সব কিছুই খায় আর কি। আচ্ছা, খাবার দাবার সেম অ্যাজ ইউজুয়াল? হ্যাঁ, একই সিস্টেম। তো ঘাস কি ঘাস দিচ্ছেন এগুলোকে? এগুলো আমার হচ্ছে মূলত এই যে নেপিয়ার আছে, তারপরে আপনার হচ্ছে ভুরু আছে, আমাদের এলাকাতে ভুরু বলে, এই কাঁচা ঘাসগুলো দিই আর কি। আচ্ছা, আর দানাদার খাবার দেন একটা দুম্বাকে কয় কেজি করে? দানাদার খাবার আপনার হচ্ছে ডেলি বাই ডেলি 1 কেজি করে দিলে হয়, প্রতিদিন 1 কেজি? জি। আচ্ছা, তো আপনি প্রথম সংগ্রহ করেছিলেন কয়টা দুম্বা ইন্ডিয়া থেকে? প্রথম আপনার হচ্ছে আমার 2টাই সংগ্রহ করা, প্রথম 2টা? জি। আচ্ছা, সেই 2টা থেকে এখন হচ্ছে 8টা? হ্যাঁ। আচ্ছা, তো এগুলো বাচ্চা দেয় কতদিন পর পর? এটা আপনার 15 মাসে 2 বার। 15 মাসে 2 বার? 2 বার। একটা দুম্বা একসাথে কয়টা বাচ্চা দেয়? একটা বড় জোর 2টা, যেমন এই মাদিটার হচ্ছে 2টা বাচ্চা ছিল এটার, হ্যাঁ 2টা বাচ্চা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তার মানে এগুলো 2টা আর হচ্ছে স্বাভাবিক 1টা বাচ্চা দেয়। আচ্ছা, এটা তো পাঠা না? হ্যাঁ, এটা পাঠা। আপনার সাথে আপনার কাছে কি একটাই পাঠা আছে না আরো আছে? না, আরেকটা পাঠাও আছে। আরেকটা আছে? হ্যাঁ, আরেকটা পাঠা আছে। আচ্ছা, এগুলো কোন জাতের মানে দুম্বা? এটা মূলত আপনার হচ্ছে ওই যে ইন্ডিয়াতে যেমন বলে রাজস্থানী দুম্বা, যেটা তুর্কি বলে আর কি, সেটা সেই তুর্কি কলকাতা। হ্যাঁ, এটা তুর্কি দুম্বা। এগুলো মানে সর্বোচ্চ ওজন হয়ে থাকে কেমন? 100 কেজি 120 কেজি ওয়েট হবে। 100 কেজি 120 কেজি? এই যে এই দুম্বাটা, হ্যাঁ, এটা তো পাঠা না? হ্যাঁ, এটা পাঠা। এটার বয়স আছে কেমন? এটা বয়স হচ্ছে 1.5 বছর। 1.5 বছর? এখন ওজন আছে কেমন? 90-95 কেজি ওয়েট আছে। আচ্ছা, এটা কি আরো বড় হবে? হ্যাঁ, এখনো আপনার হচ্ছে দানাদার খাবার টাবার আর একটু ভালো করে দিলে হবে, আর যেহেতু এখন একটু আবহাওয়া খারাপ এই জন্য একটু স্বাস্থ্য কম, যেহেতু আপনার গরমের দিকে খাচ্ছে কম। আচ্ছা, এই টাইমে এই দুম্বাটার দাম আছে কেমন বর্তমানে? এটা আপনার 180 হলে আমি সেল করবো আর কি, এরকম পরিকল্পনা। 1,80,000 হলে আপনি সেল করে দিবেন? জি জি। আচ্ছা, তার মানে আপনি আপনার এখান থেকে এই দুম্বাগুলো সেল করেন? সেল করি। আচ্ছা, আপনি কি বাচ্চা সেল করেন না ছোট বড় সব ধরনের দুম্বাই? এখন বাচ্চা বেশি অংশ এতদিন সেল করতেছিলাম, তো এখন বড় 2টা সেল করব। এই যে বড় 2টা এখানে আছে, 2টা সেল করবেন? এই 2টা সেল। আপনার তো আরো 6টা আছে, ওইগুলো কি সেল করবেন? না, ওইগুলো সেল বলতে কি, আমি যদি কোনো সময় ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে পারি বা ইন্ডিয়ার থেকে যদি বর্ডার ভালো হয় তাহলে আমি নিয়ে এসে সেল করব।
আচ্ছা আচ্ছা মানে এখন বর্ডারের অবস্থা খারাপ যার কারণে আপনার এখন বর্ডার দিয়ে মাল ঢুকতেছে না আচ্ছা যখন আবার ওপেন হবে তখন আবার আপনি সংগ্রহ করলে আবার চাইলে আপনার কাছ থেকে বড় ছোট চাইদ অনুযায়ী নিতে পারবে আর কি আচ্ছা তো আসলে যে বিষয়টা হচ্ছে হিবুল ভাই অনেকে আমাদের কাছে ফোন করে যে এই দুম্বা সংগ্রহ করার জন্য বিশেষ করে ইন্ডিয়া থেকে যেহেতু আমাদের বাংলাদেশে এটা বাণিজ্যিক তেমন একটা খামার নাই তো আপনার কাছ থেকে যদি কেউ কখনো দুম্বা সংগ্রহ করতে চায় এটা কিভাবে সংগ্রহ করতে পারবে সেই সম্পর্কে যদি একটু বলেন সংগ্রহ বলতে কি আমি প্রথমত কথা বলি সেটা হচ্ছে আমার ফার্মে এসে জিনিস দেখে শুনে নিয়ে যাওয়াটাই সবথেকে উত্তম আচ্ছা অনেক সময় দেখা গেল যে আমি অনলাইনে আমার সঙ্গে কিনলো হয়তো আমি ভালো জিনিসটা দিলাম পরবর্তীতে অনেক সময় চিন্তা করলো মানুষ চিন্তা এটাই করে যে খারাপ জিনিস দেবে কিনা বা অসুকলা দেবে কিনা এরকম চিন্তাভাবনা কিন্তু সকলেই থাকে কনফিউজের মধ্যে থাকে মানুষ কিন্তু আমার কথা হলো যে আপনি আগে আমার ফার্মে আসেন ফার্মে এসে নিজে চয়েস করে নিয়ে যান সবথেকে উত্তম আমার কাছে একটা কেন দুইটা কেন আপনি দশটা চাইলেও দেওয়া যাবে সেরকম এবিলিটি আছে বা সেরকম আমার ইয়ে আছে সমস্যা না কিন্তু আপনি জিনিসটা চাকষে দেখে শুনে নিয়ে যাওয়াটাই ভালো প্লাস আপনি আসলেন ফার্মে আসার পরে আমি কি খাওয়াচ্ছি বা আমি কেমনে পালছি এগুলো আপনার দেখে যান সবথেকে উত্তম মানে ভালো হবে যে আর ফার্মে সরাসরি আসলে কোনো প্রতারিত হবার সম্ভাবনা না 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 অনলাইনে দেখা যায় সরাসরি টাকা দিয়ে দিলে তখন অনেকভাবে প্রতারিত হবার সম্ভাবনা থাকে থেকে যায় আচ্ছা যাক খুব সুন্দর কথা তো আসলে যে বিষয়টা হচ্ছে যে যদি কেউ নিতে চায় তো বিষয়টা হচ্ছে যেহেতু বাইরে থেকে আসে তো সেই ক্ষেত্রে কি আপনাকে ফুল টাকা দিতে হবে না কিছু আংশিক টাকা দিলে আপনি এনে দেওয়ার পরে বাদ বাকি টাকা না একদম মাল হাতে পেয়ে টাকা কোনটা না আমার কাছে কোনো অগ্রিম টাকা আপনাকে মানে দেওয়া লাগবে না 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 আমি আপনার অগ্রিম টাকা কাউরি কাছ থেকে নেব না আমার জিনিস আমার ফার্মে যেটা আছে সেটা দেখে আপনি নিবেন আচ্ছা তার মানে আপনার এখানে ফার্মে যখনই দুম্বা থাকে তারা আসবে দেখে পছন্দ করবে টাকা দিয়ে নিয়ে যাবে অথবা বাইরের ভাইরা যদি চিন্তা ভাবনা করে আমার ভিডিও কল দিবে আমি সহ আমার ফার্মে যে এখানে যে কাঠামোগুলো আছে এই কাঠামোগুলো দেখার পরে যদি মনে হয় যে না হেবুল ভাইয়ের ফার্মে আছে যেমন আমার এখানে উপস্থিত মনে করেন লেবু বাগান আছে লেবু গাছ আছে পাশে এই যে আমার টিনের বেড়া আছে আমি হয়তো টিনটা মাসখানেকের মধ্যে হয়তো ভেঙে ফেলবো হয়তো টিনটা থাকবে না কিন্তু আমার এই ঘরগুলো কিন্তু সবই লোকেশনে থাকবে লেবু গাছগুলো তা আমি সহ যদি ভিডিও কলে কাউকে দেখাই বা ভিডিও দিই আমি সহ তাহলে বিশ্বাস করে আমার কাছ থেকে বাইরের যেনারা আছে ওনারা আমার কাছ থেকে দুম্বা বা ছাগল বা গাড়ল কিনতে পারে কিন্তু কেউ অনেক সুবিশাল গাড়লের খামার রয়েছে সেটি আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো আপনার এখানে রয়েছে এখন ছাগল এবং হচ্ছে আমার ছাগল কিন্তু ব্ল্যাক বেঙ্গল ক্রসের আর তুতাপুরি আমার কিন্তু আত্মীয় স্বজনকে আমার ভাগে দেওয়া আছে এই কারণে আমার ফার্ম এখন সেইভাবে হয়নি শুধুমাত্র ফার্মের কারণে আমি এরকম মানে স্লো হয়ে আসি আমার ভাগা দেওয়া আছে সে ভাগার থেকে আমি বাচ্চা কাচ্চা নিয়ে এসে আমি সেল দিছি আচ্ছা তাহলে একটু যেহেতু আপনার এখন আপাতত এখানে নাই তো আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল সর্বনিম্ন কত টাকা করে বিক্রি করেন সর্বনিম্ন আপনার হচ্ছে যেগুলো মানে ফার্মিং জন্য এগুলো 5000 টাকা করে মেয়ে বাচ্চাগুলো পড়বে যেগুলো ফার্মিং এর জন্য সেগুলো আপনার হচ্ছে ছেলে বা মেয়ে এগুলো 10-11 হাজারের মধ্যে হবে আর যেগুলো মা যেগুলো একবার দুইবার বাচ্চা দিছে এগুলো মানে আপনার 15-20 হাজারের মধ্যে আর উন্নত জাতের আপনার হচ্ছে বাচ্চা যেমন ওই যে আছে ওইগুলো হ্যাঁ ওইগুলো আপনার হচ্ছে 20-25 হাজারের মধ্যে 3-4 মাসের বাচ্চা আর 6-7 মাসের বাচ্চা জোড়া হচ্ছে 60,000 টাকা আর অ্যাডাল্টগুলো আপনার হচ্ছে 40-50 হাজারের মধ্যে অ্যাডাল্টগুলো জি আচ্ছা ঠিক আছে তো ঠিক বল ভাই ঠিক আছে আমরা একটু দুম্বা ট্রাই করি এটা তো আপনি দাম চাচ্ছেন কত 1,80,000 হ্যাঁ 1,80,000 টাকা একটু হলে আমি সেল করব হ্যাঁ 1,00,000 দুম্বাটা 80 হলে সেল করবেন আর এটা হচ্ছে পাঠি দুম্বা পাঠি এটা দুটো বাচ্চা ছিল দেখ এটা খুবই সুন্দর সাদা কালার এটা কোন দেশের এটাও আপনার হচ্ছে ইন্ডিয়ান ওই রাজস্থানি আর কি তুর্কি রাজস্থানি দুম্বা তুর্কি এটা তুর্কি দুম্বা হ্যাঁ তুর্কি এটা অরিজিনাল যেটা দুম্বা সেটাই তুর্কি বাচ্চা দিছে একবার না হ্যাঁ একবার বাচ্চা দিছে দুটো বাচ্চা ছিল ফার্স্ট টাইমে দুটো কি গাবটা আছে আসলে এখন গাব আছে কেউ আমার কাছ থেকে ফোনে যদি নিতে চাই আমি বলবো যে গাব নাই যেহেতু পরবর্তীতে হয়তো কোনো কারণে আপনার গাব নষ্ট হয়ে গেল পরবর্তীতে চিন্তা ভাবনা করলো যে আমি গাব বলে দিলাম গাব নাই তাহলে একটা মানুষের সমস্যা এই জন্য আমার কাছ থেকে নিতে হবে যে আমার কাছে গাব নাই সুস্থতা নেওয়ারও অপশন নেই কারণ তার কাছে তো পাঠা লাগবে হ্যাঁ পাঠা লাগবে সেই হিসাবে আপনার হচ্ছে এটা গাব নাই ধরতে হবে কিন্তু গাব আছে আমার এই পাঠা দিয়ে গাব ধরানো এই পাঠা দিয়ে হ্যাঁ এই পাঠা দিয়ে আচ্ছা আচ্ছা এটার দাম আছে কত এটার দাম আপনার 1,60,000 টাকা হলে আমি সেল করে দিব এটার দাম আছে 1,60,000 জি জি আচ্ছা ঠিক আছে তো হিবুল ভাই এই যে আপনি পালতেছেন হ্যাঁ এগুলো পালতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন
আল্লাহর রহমতে আমি ছোট থেকে কবিতর বা ঘুঘু ছাগল গাড়ল এগুলো গরু এগুলো এখনও পালি, সবই পালি। তো আল্লাহর রহমতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমি ছোট থেকে এটার পিছনে আমি খুব শ্রম দিই আর কি। আচ্ছা, তাহলে এটাতে কোনো সমস্যা ধরনের সম্মুখীন হন নাই? না, আমি হয়নি আল্লাহর রহমতে। আচ্ছা, মারাটা যায় নাই? না, আমার মারাও যায়নি। আমার বাচ্চা হয়েছিল দুইটা। কি খেয়াল করছেন? রোগ বেলায় মূলত আপনার কিড়মির বড়ি মেন এইটা, আর আপনার হচ্ছে পিপিআরটা। আচ্ছা, পিপিআরটা আপনার আমরা হচ্ছে সরকারিভাবে পাই। আচ্ছা, পিপিআর ভ্যাকসিন করার কতদিন পর পর এটাকে? এটা আমি বছরে দুইবার করি, শীতের প্রথমে আর আপনার হচ্ছে বর্ষার প্রথমে। আচ্ছা, ঠিক আছে। আর এটা বাংলাদেশের আবহাওয়ার সাথে কি মানানসই? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট করে। তবে এই বর্তমান যে সময়টা আমরা পাঠ করতেছি, ঠান্ডা গরম, এই সময় হালকা একটু আপনার ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সকালের দিকে, যেহেতু রাত্রে শীত, দুপুরে আপনার এই যে গরম, এই কারণে হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তো এই ক্ষেত্রে আপনার এই এই টাইমটা আপনার এই দুই মাসের জন্য শুধুমাত্র স্যালাইনের পানি খাওয়াইতে হবে, তাহলে আল্লাহর রহমতে এই জিনিসটা সমস্যা হবে না। ঠিক আছে। তো হিবুল ভাই, এই যে লালন পালন করতেছেন, বাচ্চাগুলো কেমন প্রাইসে বিক্রি করতেছেন? আমি দুইটা বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, দুইটা 2 লক্ষ টাকায় সেল করছি। 1 লাখ টাকা করে? হ্যাঁ, 1 লাখ টাকা। কয় মাসের বাচ্চা? এটা বাচ্চা ছিল 4 থেকে সাড়ে 4 মাসের বাচ্চা। 4 থেকে সাড়ে 4 মাস। আচ্ছা, তাহলে যদি 15 মাসে 2 বার বাচ্চা দেয় আর যদি 2টা করে দেয় 4টা, তাহলে তো একটা দুম্বা থেকে প্রায় 4 লাখ টাকা মানে আর্নিং করা সম্ভব। 16 মানে আপনার 20 মাসের ভিতরে 4 লক্ষ টাকা আয় করা সম্ভব। আচ্ছা, তাহলে তো বলা যায় যে এগুলো তো অল্প খরচে অধিক লাভ করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আদৌ কি সম্ভব? আদৌ সম্ভব, আদৌ সম্ভব। আচ্ছা, তাহলে তো দেখা যায় কেউ যদি 10-15টা এরকম দুম্বা পালে এবং সেটা ভালোভাবে পরিচালনা করতে পারে, তাহলে সেখান থেকে সে বছর শেষে মানে হিউজ একটা টাকা ইনকাম করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যদি কোনো রকম কোনো সমস্যা না হয় তাহলে ইনশাল্লাহ এটা। আজকে যে 2-3 বছর ধরে পালতেছেন, তাতে আমার একটা সমস্যা হয়নি। আচ্ছা, কিরকম টাকা আয় করছেন এই 2-3 বছরে? আমি তো মূলত এতদিন বিক্রি করিনি, তো আমি তো এই 2টাই মানে 3 বছরে আপনার 2টাই বিক্রি করছি। এতদিন 2টা? হ্যাঁ হ্যাঁ, মাত্র 2টা বিক্রি করছি। 3 বছরে 2টা কেন? আগেও তো মানে 3 বছর আগে বাচ্চা পাওয়ার কথা ছিল। বাচ্চা বলতে কি, আমি তো নিয়ে আসছিলাম আপনার হচ্ছে 2টা মাদি আর 2টা পুরুষ। মানে ছোটতে ছিল 4টা? হ্যাঁ, 4টাই ছিল। মানে ওগুলো কি ছোট ছিল? হ্যাঁ, ছোট থেকে নিয়ে ছোট নিয়ে আসা ছিল। আচ্ছা, যার জন্য মানে আপনি এখন এগুলো পালতে পালতে বড় করছেন, এখন আপনি আস্তে আস্তে ছেলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো হিবুল ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলে দিন যোগাযোগের জন্য, যাতে চাইলে আপনার সাথে কেউ যোগাযোগ করলে আপনার কাছ থেকে এই দুম্বা ছাগল এবং গারল সংগ্রহ করতে পারে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0192310593 এবং বাংলায় হচ্ছে 0192310593। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তারিয়ে করতে হবে। এটাতে কি ইমো আছে না? হ্যাঁ, এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং এই নাম্বারটা তো আমার এক আপনার ইউটিউব চ্যানেলও খোলা আছে আর কি। এই নাম্বারে? জি জি। আচ্ছা, আপনার চ্যানেলের নাম কি? হিবুল? হ্যাঁ, এমডি হিবুল ইসলাম। এমডি হিবুল ইসলাম, জি জি। ঠিক আছে। আচ্ছা হিবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। জি, ওকে।